আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তোমারে লই আমি ঢাকায় উঠব, আর যে আইতাছে হ্যারে মুই ঢাকায় বড় করমু। নগদের চিন্তা মোর মাথায় নাই, 30 বছর পর কি হইবে হেই চিন্তা মোর মাথায় ঘোরে। কথায় কথা বারে মথনে বারে গি, বাপে পুত বানায় মাই বানায় জি। জি যদি মায়ের মতনই হইতো তাইলে আর বনে বনে ঘুরে বেড়াইতো না। বড়াইতো এটা পুকুর পাড়ে মানে বসছি পাচ্ছিলাম জিয়াল মাছ দিয়ে শৈল মাছ ধরার লেগে ওইটা দেখতে। এতক্ষণ কই আসিলি? বেনেড়াইতে বাইরেছি মাছ ধরতে। এটা কি ফাইজলে আমি অতটু স্যামরা মাছ ধরতে কই যাইবে? মগু ঘরের পিছকুলে টাহা পাইছে সুন্দর টাহাডি লই গেস। চুপ, মাল যায় যার ইমান যায় তার। আরে ওই যে শিউলি, ওর কি হইছে না হইছে হেডে নিয়ে আও পুলিশের সাথে আমার নিয়ে কথা বলছে। তোমাকে নিয়ে বলে দিয়েছে তাহলে তো মেয়েটাকে একা দেখানো দরকার। ওই আমি পাইলে পাচ্ছ না তো বিরাট নরম মনের মানুষ, ভালোবাসা সারাক্ষণ গদগদে থাকে। আগে বিয়ে হয়েছে তো কি হয়েছে, ভালো তো বাসে দিল টিকা বাসে। আমি বুঝি। একদিন সব সাইডে সুইরা কামে নামলাম, তারপর দেখা হইল ট্রাক ড্রাইভারের সাথে। ডেইলি ডেইলি আমার নাচ দেখতে হয়তো আর টেহা হয়ে দেখতে একখারি যে ব্যাটা মানে দাগা দিয়ে গেছে তার না। দুজনের এক লোকে খাড়া করাইলে যে কেউ কইব এই দুটা জমজ। আমি ওদিকে টাসি খেলাম, তার কাছে বললাম মানুষটা আমার কাছে তার সমস্ত হাসা কথা কইল, খুব অসহায় লাগলো তারে। তার এই কাছে টেনে নিলাম, ইচ্ছা হলো এই মানুষটারে সুখী করি। আমি দেখছে কারবারটা দিনের বেলা কইলো আইব, এখন কোনো দেখাই না আইব। এখন এটা বাজে আলাপ তুই গুন্ডা নষ্ট না করে ল ঘুমা যাই, তো দুলা বেড়াইতো না, তুই আমার লাগে ঘুমা। দৌড়া মাইরা কিরে এজাকে পাজুলিস কে? হ্যাঁ দোয়া কিসের? কিসের দোয়া? আচ্ছা মোর যে টাকাটা হারাইছে এই টাকাটা তুই দেখছ নাকি? না দেখে থাকলে ক, মোর টাকাটা যদি পাই তুই যদি নিয়ে থাও। না আমি নেই নেই, আমি বলাবেন মানুষ তুই আর দেখি করমু। আছে না অনেক সময় অনেকে নিয়ে লজ্জায় কইতে পারে না, তুই যদি কও তোর কিছু মিষ্টি খাওয়ার টাকা দে মানে। আল্লাহর কসম কইতাছি, খোদার কসম কইতাছি, আপনি বিশ্বাস করেন এই আপনার মাথা শুয়ে গই চক্কুটা শুয়ে কইতাছি। আচ্ছা বাবা তোরা তো কিরা কসম দেওয়া লাগবে না, যা তুই এখন যা, তোর লগে পরে কথা হবে, যা। আমি গেলাম। তোমার শরীরটার দিকে তাকাই দেখছো কি হয়েছো, হাড্ডি গুড্ডি বের হয়ে গেছে। তুমি তো প্রেম দেখাইতেছো শরীরের উপর, আর মানুষে কয় যে বুড়িটারে কমান না কেন? কে বলেছে তোমার ভুঁড়ি বেরিয়ে গেছে? আমাকে বললো দুইটা দিয়ে দিবো।
আরে না, মানুষজন তো ভালোর জন্যই কয়, আগে তো ছিলাম এক্সট্রা, কিছু যায় আসতো না, শরীর যেমনই হোক কতর বাসায় দিলেও কিচ্ছু কইতো না, কিন্তু এখন তো একটা হিরো না, একটা শরীরের ফিটের ব্যাপার আছে না, এই জন্য ব্যায়াম করতে হবে, বুঝছো? আচ্ছা নাও খাও, আমি নাও না, সমস্যা নাও। আচ্ছা তুমি নাও। না আমি এখন খাবো। তুমি না খেলে আমি খাবো। আচ্ছা ঠিক আছে খাচ্ছি। আচ্ছা আগের মতো কি আর দিন আছে? এখন আমি হিরো না। শুনো ভালো কথা, আমার একটা ছাতা আর একটা চেয়ার কিনতে হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে টাকা দিয়ে দিও, কিনে দিব। আচ্ছা এই শুনো, সাবনুর আপার চেয়ারটা দেখছো কত ফাইন, ওই রকম একটা চেয়ার কিনবো, বুঝছো? আর সাকিব ভাই ছাতাটার মতো একটা ছাতা কিনবো। এই আমার আগে একটা ছাতা ছিল, একটা চেয়ার ছিল, দেখো তো এস্টোর রুমে আছে। আরে বাবা, ওই ফকিন্নি ছাতা চেয়ার দিয়ে আমার কাম হবে না, বুঝছো না? ওই প্লাস্টিকের চেয়ার কেউ ব্যবহার করে? শুনো, আমরা এই বাসাটা পাল্টাই ফেলবো, বুঝছো? কোথায় যাবো? আরো একটা ভালো ফ্ল্যাট নেবো। এর থেকে বড় ফ্ল্যাটে কি করবো? কি করবো মানে, এখন আমি হিরো না, কত প্রোডিউসার আসবে, কত ডিরেক্টর আসবে, তোমার একটা প্রেস্টিজ আছে না, তুমি সুন্দর সুন্দর এরকম নাস্তা বানাই খাওয়াবা। এই শুনো, আরে বউ শোনো, আরে দেখছিলাম সারা বিড়ে যাবো। জঙ্গলে গিয়া গাছে উড়ে আর অনেক রাইতের সময় জঙ্গলের মধ্যে বাতি টিভিশ টিভিশ করে জ্বললে উঠে। দূর লাইট দাও তো, তোমার জঙ্গলের মধ্যে কাম মনির দেখছি জঙ্গলে ঘুরঘুর করতে। কোন তো দেহি দাদা, এত বাড়তে নাই, দাদা যদি বাড়তে থাকতো তাহলে হেলাক পাড়াই দিতা মানে। আরে তুমি এত কথা কইনা, বেশি বুঝো, তোমার কইছি লাইটটা লইতে, লাইটটা লই। মই তো বেশি বুঝি আর আম্মে তো কম বুঝেন, কথা কইলেই তো মোটর সই যায়। শরীফুল আমি তোমার লগে যাই না, এত রাইতে মহিলা মানুষ নাকি বিপদে পড়মু, চোর ডাইতের রাস্তা। তুমি দরজা দিয়ে ঘুমাও ভালো কইরা, আমি আইতেছি। মোর কথা তো কইলে কিছু হনবে নি না, কথা কইলে তো গাই লাগান না। সাসি মোর এক লাখ লাখ ডর হরে একটু ললিতের মোর ঘরে পাঠাই দাও না। আচ্ছা ঠিক আছে।
কিরে তুই এখানে কি করছ? কিছু না। কিছু না মানে কই গেছিলি তুই? শেখরা গো সারা বিরায় ও জায়গা কি করো? তোরে যে সবাই খুঁজতেছে এটা জানো তুই? হ্যাঁ, আর ওই জায়গায় যে ভালো মানুষ থাকে না এটা জানো তুই? বাসা চল চল। মোরা তো কি সেটা যাবি, যা যা। ফারুক ওই সারা দেখছেন কে রয়েছে? হুকুম যাহা দারুন ফাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো। সোকে পানি মারো। খালা ম্যাডাম, খালু স্যার, আসসালামু আলাইকুম। যা বাইন্দে চেক মা। নো বাপ, তার জুতা পিন্দা দাউন লাগে। আমার কথা না, আমার কথা যে কাউয়ার ঘরে কোকিলেসা উপুড়বো কেন? কোকিল তো বাসা বানাইতে জানে না। কথা অন্যদিকে ঘুরাও না। আচ্ছা একটা কথা কও, আমি কাওয়া না কোকিল, তুমি কাওয়া না কোকিল? অত বাবুনের সময় আমার আছে? অত কিছু ভাবে আমি কিছু করি? যদি তাই করতাম তাহলে আপনার লগে আমার নিকা হইতো না। শোনো, আমি জানতে চাইছি যে আমি কাওয়া না কোকিল। আমি কেমনে কম? শোনো ভালো করে শোনো, আমি কোকিল, তুমি কাওয়া। আমি তোমার ঘরে আসছি। কেন আসছি? কেন আসছেন? একটু পান খান, পান খাইলে গন্ধটা একটু কমব। একটা এলাচি দিয়ে দিও, বার হইব। এলাচি এলাচি দিয়ে দিলাম।
আন। জার লাহিগা পরন কান্দে হারে কান্দে দুই আখে, সে কি করে রইতে পারে বন্ধু রে রাখি। জার লাহিগা। আচ্ছা তুমি আমার এ জিগাইলে না, আমি কাউয়া না কোকিল। খাও না সে কিছু। আমি হইলাম গিয়া কোকিল আর তুমি কাউয়া। কোকিল সারা জীবন বইরা নিজের জন্য একটা ঘর বানাইতে পারে না, সে ঘর বানাতে জানে না, তুমি জানো সবই আল্লাহর লীলা খেলা। কত কোকিল কেমনে ঘর বানাবে, জন্মের পর থেকে তো সে তার বাপ মা দে পায়নি, উড়াল দেওয়া শিক্ষায় একলা একলা উড়া উড়া বুঝা গেছে। জানি জানো স্যার কত ঘর কেমনে বাঁধে। তুমি কেন আমার ঘর বাঁধতে শিখাবা, তুমি তো জানো ঘর বাঁধতে।